এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস নাইনের ক্লাস নাইনের এই হচ্ছে দেখতে পাচ্ছ হাফ ইয়ারলি এক্সামিনেশন টু তো গত বছরের অর্থাৎ টু এর যে বেঙ্গলি পেপারটা ছিল হাফ ইয়ারলি এক্সামের সেটা এখানের মধ্যে তোমাদেরকে দেখিয়ে দেবো তার আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই বছরের সিলেবাসে কি রয়েছে হাফ ইয়ারলির মধ্যে তো প্রথমেই দেখতে পাচ্ছ এখানের মধ্যে দেওয়া রয়েছে দেখে উপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ তো এই যে এটা রয়েছে ত্রিপুরা ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তাদের দেওয়া সিলেবাস টু থাউজেন্ড এবং টু থাউজেন্ড জন্য তো এটা হচ্ছে ক্লাস নাইনের বেঙ্গলি পে যে সিলেবাসটা সেটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এখানে দেখতে পাচ্ছ যে টোটাল মার্কস হচ্ছে এইটটি মার্কের এবার হচ্ছে ইয়ারলি এক্সামিনেশন বলে এখানে দেওয়া রয়েছে অ্যানুয়ালটা এইদিকে দেওয়া রয়েছে তো আমি শুধু এখানের মধ্যে হচ্ছে তোমাদেরকে হাফেলটা নিয়ে আলোচনা করছি তো প্রথমেই রয়েছে কবিতার মধ্যে লভকোষের জগোৎসব বন্ধন কৃতিভা সোজার লেখা তারপর রয়েছে বঙ্গমাতা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তারপর হচ্ছে গদ্য থেকে তো দেখো এখানে প্রথমে হচ্ছে উনিশ মার্ক আসছে এই দুটি কবিতা থেকে তারপর হচ্ছে আবার উনিশ মার্ক গদ্য থেকে গদ্যের মধ্যে হচ্ছে প্রফুল্ল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় চুটির দেশ রবীন্দ্রনাথ ঠাকুর আর এক কক হচ্ছে তিন মানে ইউনিট থ্রি বলতে পারি আমরা ছোট গল্প যেখানে হচ্ছে দশ মার্ক আসবে ছোটো গল্প থেকে ছোটো গল্পের হচ্ছে ইচ্ছাপূরণ রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে তোমরা যদি রবীন্দ্রনাথ ঠাকুরটা পড়ে নাও তোমাদের যদি কমপ্লিট থাকে তাহলে তোমরা সেখান থেকে কত মার্ক টোটাল তুলতে পারছো টেন মার্কস আর এই দুটি কমপ্লিট করে দিলে আসছে উনিশ মার্ক আর উপরে যে দুটি আমি এখানে কবিতার কথা বললাম সেটার জন্য হচ্ছে আর উনিশ মার্ক আসবে পরীক্ষার মধ্যে এবার হচ্ছে পাঠ্যাংশের ব্যাকরণ মানে পাটের থেকে ব্যাকরণটা যেটা আসছে সেটা হচ্ছে ভাষা পরিবর্তন ভাষারীতি পরিবর্তন মানে সাধু থেকে চলিত চলিত থেকে সাধু এগুলি আর হচ্ছে পদ পরিবর্তন এগুলি কোথা থেকে আসছে পাঠ্যাংশের ব্যাকরণ থেকে অর্থাৎ পাটের যে রয়েছে এই যে এখানে রয়েছে যে গদ্য রয়েছে প্রফুল্ল তারপর হচ্ছে ছুটির দেশ এদিকে হচ্ছে লব কুশার বন্ধন বঙ্গমাতা এইগুলি থেকে গ্রামার পাঠ যা যা বিষয়গুলি আসবে সেটাকে পাঠাংশ ব্যাকরণ বলা হচ্ছে আর সেখান থেকে হচ্ছে সাধু ও চলিত ভাষা এটা যদি শিখে নাও আর হচ্ছে যদি পদ পরিবর্তন পারো তাহলে টোটাল তুমি আনসার করতে পারবে ফোর মার্কসের এগুলি চলে গেল তারপর হচ্ছে সাধারণ ব্যাকরণ মানে বাংলা গ্রামার থেকে বাংলা গ্রামার থেকে হচ্ছে টোটাল টোয়েন্টি মার্কস আসবে এখানের মধ্যে কি কী রয়েছে এখানের মধ্যে যদি আমরা দেখি তাহলে প্রথমেই রয়েছে উচ্চারণ উচ্চারণ স্থান ও উচ্চারিত ও সরি উচ্চারণ রীতি অনুযায়ী ধ্বনির বর্গীকরণ ধ্বনি ও বর্ণ স্বরধ্বনি ও স্বরবর্ণ এইগুলি তারপর হচ্ছে সরসন্ধি সন্ধির মধ্যে তিনটি পাঠ রয়েছে এখানে শুধু সরসন্ধির কথা বলা হয়েছে তারপর হচ্ছে সমাসের মধ্যে শুধু হচ্ছে তৎপুরুষ দ্বন্দ্ব আর কর্ম এই তিনটে সমাজ তোমাদের দেখা প্রয়োজন হাফিয়ালির জন্য আর হচ্ছে উপসর্গ রয়েছে এইগুলি সিলেবাসটা দেখে নিয়ে পড়া কিন্তু ভালো কারণ হচ্ছে সন্ধির মধ্যে তিনটি পার্ট রয়েছে স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি আর হচ্ছে বিসর্গ সন্ধি তার থেকে হচ্ছে তোমাকে শুধুমাত্র স্বরসন্ধি শিখতে হবে কিন্তু স্বরসন্ধি হচ্ছে অনেক বড়ই এক টপিক কিন্তু তারপর সমাজ সমাজের মধ্যে হচ্ছে তৎপুরুষ দ্বন্দ্ব কর্মদ্বারা দ্বন্দ্ব ইজি রয়েছে কর্মদারায় ইজি রয়েছে তৎপুরুষটা হচ্ছে অনেকটা টাফ হতে পারে তোমাদের জন্যে তো এইগুলি যদি পড়ে নাও তারপর হচ্ছে তুমি যদি হচ্ছে এক প্রধিকরণ পাঠ্যপুস্তকে প্রদত্ত প্রথম চল্লিশটি প্রথম চল্লিশটি যদি এতটুকু যদি তোমাদের কমপ্লিট থাকে তাহলে তুমি আনসার করতে পারবে টোয়েন্টি মার্কস অর্থাৎ এখান থেকে আসছে তোমাদের পরীক্ষায় টোয়েন্টি মার্কস টোটাল তারপর দেখে নাও নির্মিতির মধ্যে ফোর প্লাস ফোর এখানে হচ্ছে এইট মার্কস টোটাল কী কী রয়েছে পত্র লিখন রয়েছে স্থানীয় সমস্যা বিষয়ে সংবাদপত্র সম্পাদকের নিকটপত্র অনেকগুলি পত্র আমি স্থানীয় সমস্যার উপরে কিন্তু দিয়ে রেখেছি স্থানীয় সমস্যা মানে এটা হতে পারে তোমাদের গ্রামে জলের সমস্যা রাস্তাঘাটের সমস্যা এইসব বিষয়ে জানিয়ে সংবাদপত্র যারা সম্পাদক করে থাকেন সেই সম্পাদকের নিকটে তোমাকে সেই পত্রগুলি লিখতে হবে এটা আর হচ্ছে প্রতিবেদন রচনা আর ভাব সম্প্রসারণ এতটুকু পর্যন্ত থাকছে তোমাদের হাফ ইয়ারলি সিলেবাস এবারে হচ্ছে এখানে মধ্যে দেওয়ার রয়েছে যে কোন পেপার থেকে কত মার্কস মধ্যে আসবে কোন টপিক থেকে কত কত মার্কের কত কত কোয়েশনটা আসবে সেটা রয়েছে কিন্তু এখানে মধ্যে তো আমি এখানে দিয়ে দিচ্ছি দেখে নাও পদ্ম পদ্ম থেকে হচ্ছে এমসিকিউ আসবে পাঁচটি এমসি কেউ মানে হচ্ছে ওই যে সঠিক উত্তর নিয়ে লেখার জন্য সেটা এক মার্কের প্রশ্ন আসবে চারটি আর হচ্ছে এখানে মধ্যে এস এ মানে দুই মার্কের কোয়েশন আসবে একটি তিন মার্কের কোয়েশন আসবে একটি এখানে চার মার্কের আসছে না পাঁচ মার্কের জন্য আসছে একটি টোটাল উনিশ মার্ক সেম গদ্য থেকে হচ্ছে দুটি গদ্য থেকে হচ্ছে পাঁচ কে পাঁচ মানে এমসি কেউ থেকে পাঁচ আর শর্ট আনসার থেকে হচ্ছে এক মার্কের কোয়েশন চারটি দুই মার্কের একটি তিন মার্কের একটি পাঁচ মার্কের একটি উনিশ মার্ক ছোট গল্প থেকে হচ্ছে সঠিক উত্তর থাকবে না এখানে এক মার্কের প্রশ্ন থাকবে দুটি দুই মার্কের একটি আর তিন মার্কের হচ্ছে দুটি থাকবে টোটাল দশ মার্ক পাঠ্যাংশের ব্যাকরণের মধ্যে থাকছে কত দেখে নাও এখানের মধ্যে ওয়ান প্লাস ওয়ান থাকবে ইন্টু ওয়ান প্লাস ওয়ান থাকবে তো এখানে হচ্ছে দুই মার্কের থাকবে দুই মার্কের এখানের মধ্যে হচ্ছে দুটি তো ফোর মার্কস কিন্তু সেগুলির মান কত থাকবে প্রত্যেকটি জনে এক এক করে থাকবে সেটা আমি প্রশ্নপত্রের মধ্যে দেখিয়ে দেব সাধারণ ব্যাকরণ থেকে ডাইরেক্ট থাকছে তোমাদের এখানে চার মার্কের এক একটি করে টোটাল পাঁচটি টোটাল হচ্ছে টোয়েন্টি পত্রলিখন থেকে হচ্ছে চার মার্কের একটি আর পত্রলেখন এবং প্রতিবেদনের মধ্যে অতবা দেওয়া থাকবে সেখান থেকে হচ্ছে টোটাল চার মার্ক আর বাপ সম্প্রসারণ থেকে হচ্ছে এখানে হচ্ছে চার মার্কের একটি মানে প্রসারণ তোমাকে একটাই লিখতে হবে টোটাল হচ্ছে চার তো টোটাল মিলে হচ্ছে তোমাকে আশি মার্কের এর এগুলি কমপ্লিট তারপর হচ্ছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রশ্নগুলি প্রশ্নটা দেখিয়ে দিচ্ছি এখানে মধ্যে দেখে নাও প্রশ্ন প্রথমেই রয়েছে এখানে টোটাল টোটাল প্রিন্টেড পেজ পেজ নাম্বার দেওয়া থাকবে টোটাল কতগুলি পেজ থাকবে কোয়েশন পেপারটার মধ্যে টোটাল হচ্ছে ফোর তারপর হচ্ছে টু থাউজেন্ড এটা গত বছরের কোয়েশন পেপার আর সেট হচ্ছে এটা এ রয়েছে সেট এ বি কিন্তু থাকে টোটাল মার্কস হচ্ছে এইটটি আর টোটাল টাইম হচ্ছে তিন ঘন্টা এইদিকে হচ্ছে বিষয় বেঙ্গলি ক্লাস নাইন আর এবার দেখো সঠিক উত্তরটি বাছাই করে লিখো এখানে হচ্ছে দশেকে দশ দশটি কোয়েশন আসলো তো এখানে দেখে নাও তোমরা প্রথমে হচ্ছে প্রফুল্ল শীর্ষক সঠিক কোন কোন মূল গ্রন্থের অন্তর্গত তো এই হচ্ছে একটি প্রশ্ন তারপর হরবল্লভ বাবুর বাড়িতে নিমন্ত্রণ অতিথিরা কোন ভোজ্য খায়নি তো এই রয়েছে অপশন তারপর প্রফুল্লের শ্বশুর বাড়ি ছিল কোথায় এই সবাই আমি মাঝে মাঝে আমদানি করেছি তো এখানে মধ্যে অপশন বাড়ির ভিতরের ছাদটা ছিল আগাগুড়া তো এই হচ্ছে তার অপশন তুরক পবন বেগে করিল প্রয়াণ এখানে প্রয়াণ বলতে কি বুঝো তারপর তপস্যা করিতে যাই ঢেষ দেশ শূন্যস্থান পূরণ করো তারপর হচ্ছে অকুইনির হাট অকুইনির টাট সরি অকুইনিকি তারপর হচ্ছে দেখেন হে স্নেহার্থ বঙ্গভূমি কথার অর্থ কি তারপর হচ্ছে সাত কোটি হে মুগ্ধ জননী স্থান পূরণ করার জন্য এই চলে গেল এখানে হচ্ছে দশ মার্কের দশ মার্কের দশটি কোয়েশ্চেন প্রতিটি জন্য এক এক করে তো কি কি প্রশ্ন এসেছে তা দেখার জন্য তোমরা ভিডিওটাকে এখানে পোজ করে দেখে নিতে পারো এইগুলি এসেছিলো গত বছরে তো তোমরা দেখে নিতে পারো সবচেয়ে বেশি কোন চ্যাপ্টার থেকে বেশি আসছে সেগুলি এগুলি চলে গেলো তারপর রয়েছে এখানে দুই মার্কের টু মার্কসের টু মার্কসের হচ্ছে এখানে রয়েছে প্রথমে দেখতে পাচ্ছ তিনটি দেওয়া রয়েছে আর এখানে হচ্ছে তিনটির জন্য ছয় মার্ক টোটাল টু 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 করে এইগুলো প্রশ্নগুলি তোমাদের এখানে দেখতে পাচ্ছ আর তারপর হচ্ছে চার মার্কের এখানে তিন মার্কের হচ্ছে চারটি টোটাল বারো মার্কস তো এক দুই তিন চার চারটি কোয়েশন প্রতিটির জন্য তিন তিন করে এইগুলি তারপরে এখানে পাঁচ মার্কের দুটি এখানে হচ্ছে টেন মার্ক এখানে হচ্ছে অথবা দেওয়া থাকবে কিন্তু এই যে অপশনের মধ্যে মানে পাঁচ মার্কের কোয়েশন যেখানে তুমি সমাধান করবে সেটা দুটা সমাধান তোমাকে করতে হবে আর যেখানে জন্য তুমি টোটাল টেন মার্কস পাবে কিন্তু এখানে প্রশ্ন দেওয়া থাকবে তোমাকে দেখে নাও এক দুই তিন চার চারটি কোয়েশান থেকে প্রথম দুটির মধ্যে হচ্ছে অপশন দেওয়া রইল হয়তো তুমি এটা করতে পারো একটা নয়তো এখানে যেটা অথবা দেওয়া থাকবে সেটা অথবা উনত্রিশ আর হচ্ছে এটার মধ্যে থেকে যে কোনো একটা এগুলি চলে গেল এগুলি এখানে এগুলি আমি বিশেষভাবে প্রশ্নগুলি পড়ে পড়ে বলিনি কারণ হচ্ছে গত বছরে যেহেতু এসেছে সেগুলি রিপিট হওয়ার সম্ভাবনা খুবই কম এটা হচ্ছে আগামী বছরের জন্য হতে পারে আগামী বছরের জন্য আবার পরবর্তী সময় আমি এটাকে ভালোভাবে ডিটেলস পড়ে পড়ে তোমাদেরকে দিয়ে দেব আর যদি তোমরা এই পেজ কোয়েশন পেপারটা পিডিএফ ফর্ম্যাটে পেতে চাও তাহলে তোমরা হচ্ছে ফেসবুক গ্রুপ জয়েন করতে পারো ত্রিপুরা স্কুল ক্লাসেস সেখানে মধ্যে এটাকে পিডিএফে এবং হচ্ছে ইমেজ বা জেপিজি ফরম্যাটে বা পিএনজি ফরম্যাটে আমি দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে এতগুলি কমপ্লিট এবার হচ্ছে বিষয়টা হচ্ছে এখানে গ্রামারের বিষয়টা আমি আলোচনা করবো তোমাদের এখানে দেখে নাও প্রথমে হচ্ছে যে বাসা রীতি পরিবর্তন করো যে কোনো দুইটি তো এই হচ্ছে দেখে নাও তিনটি দেওয়া রয়েছে যে কোনো একটি সাধু বাসায় চলিত ভাষা এবং সাধু বাসায় মানে এই লাইনটাকে তোমাকে করতে হবে সাধু বাসায় এই যে লাইনটা এখানে দেওয়া রয়েছে এই যে লাইনটা দেওয়া রয়েছে এখানের মধ্যে এটাকে তুমি সাধু বাসায় করতে আর এটাকে তুমি চলিত বাসায় করবে এটাকে আবার তুমি সাধু বাসায় করবে কিন্তু তোমাকে যে কোনো দুইটি চুজ করলে চলবে এখানের মধ্যে থেকে যে কোনো দুটি অযথা তিনটি তোমাকে এখানে আনসার করে এবং সময় নষ্ট করে লাভ নেই তুমি হচ্ছে যে কোনো দুটি দেবে এই চলে গেল এদিকে হচ্ছে একত্রিশ নম্বর এইগুলি এই যে দুটি টপিক এসেছে এই টপিক দুটি হচ্ছে যে এই যে পথ পরিবর্তন করা পর্যন্ত যা হলো তিরিশ এবং একত্রিশ নম্বরে যা আসে সেটা হচ্ছে পাটের ব্যাকরণ থেকে বা পাট্যাংশের ব্যাকরণ থেকে তো এখানে হচ্ছে তিনটি দেওয়া রয়েছে যেকোনো দুটি তোমাকে এখানে আনসার করতে হবে সেটাকে পথ পরিবর্তন করতে হবে আর বাকি এখানে যা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে তোমাদের হচ্ছে এসেছে এগুলি তোমাদের গ্রামার থেকে সাধারণ গ্রামার থেকে সাধারণ গ্রামার থেকে দেখতে পাচ্ছি এখানে ধ্বনি কত প্রকার ও কি কি ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য লেখো এখানে হচ্ছে এক এক আর সঙ্গে হচ্ছে দুই অথবা তুমি নিচের এই অপশনটা চুজ করতে পারো সেখানে হচ্ছে সর্বনিম্ন মোট কয়টি ধ্বনি উচ্চারণ করি জিবার অবস্থান অনুযায়ী উচ্চারিত কয় করা যায় কি কি যে দুটি স্বরধ্বনিকে উচ্চ স্বরধ্বনি বলা হয় কোন দুটি স্বরধ্বনিকে উচ্চ স্বরধ্বনি বলা হয় এই হচ্ছে গ্রামার পাঠ থেকে তো এখানে রয়েছে অথবা দেওয়া হয়তো তোমাদেরকে এই যে এখানে যেটা দেওয়া থাকে সেটা আনসার করতে পারেন হয়তো হচ্ছে নিচের যেটা রয়েছে সেটা তোমাকে তোমার কাছে যেটা ইজি মনে হবে সেটা তুমি আনসার করবে তারপর হচ্ছে তেত্রিশ নাম্বার তেত্রিশ নম্বর রয়েছে উপসর্গ যুগে একটি শব্দ একটি করে শব্দ গঠন করো যে কোনো চারটি এখানে দেওয়া রয়েছে পাঁচটি তোমাকে করতে হবে চারটি এটা তোমাদের সাধারণ গ্রামার থেকে এসেছে এবং উপসর্গ থেকে এসেছে আমরা সিলেবাসের মধ্যে দেখেছিলাম যে উপসর্গ রয়েছে এখানে দেখানো টোটাল চার মার্ক কিন্তু তোমরা পেয়ে যাবে যদি এখানে আনসার করতে পারো নেক্সট হচ্ছে তারপর সন্ধি বিচ্ছেদ করো এগুলি দেওয়ার রয়েছে যে পাঁচটি দেওয়া রয়েছে যে কোনো চারটি তোমাকে করতে হবে টোটাল হচ্ছে এখানেও চার মার্ক বেশ বাক্য সহ সমাস নির্ণয় করো যে কোনো চারটি এখানে অনেকগুলি দেওয়া রয়েছে তা থেকে তোমাকে চারটি চুজ করতে হবে আর সেটা তুমি দেখেছ যে সমাস কোন কোনগুলি সমাস রয়েছে তোমাদের কাছে তৎপুরুষ ছিল আমরা এখানে দেখেছিলাম তৎপুরুষ ছিল তৎপুরুষ দ্বন্দ্ব আর কর্মদারের সমাস এই তিনটি সমাসের উপর তো তারপর হচ্ছে এক প্রতিকরণ যে কোনো চারটিকে তুমি পরিবর্তন করার জন্য আর বইয়ের মধ্যে থেকে প্রথম থেকে যে চল্লিশটি রয়েছে সেগুলির মধ্যে তোমাকে পড়তে হবে পড়ে আনসার করতে হবে এইগুলি চলে গেল সাধারণ গ্রামার থেকে তারপর হচ্ছে নির্মিতি যেটা সেখান থেকে রয়েছে দেখেন প্লাস্টিক দূষণ প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সংবাদপত্র সম্পাদকের কাছে একটি পত্র লেখো তো গত বছরে যা এসেছিলো সেটা হচ্ছে প্লাস্টিক দূষণ সম্পর্কে তো সেটা টপিক তোমাকে দেওয়া থাকবে এইভাবে টপিক দেওয়া হবে সেটার উপরে তোমাকে লেখার জন্য তো স্থানীয় সংবাদপত্রের কাছে কিভাবে চিঠি লিখতে হয় সেটা যদি জানা থাকে তাহলে কিন্তু তোমরা বানিয়ে লিখতে পারবে অথবা যারা প্রতিবেদন রচনা তোমরা শিখেছ তোমাদের ক্ষেত্রে অতবার পর যেটা টপিক দেওয়া থাকবে সেটা তোমরা দেখে নেবে এবং সেখানে লেখা থাকবে অবশ্যই যে একটি প্রতিবেদন রচনা করো তো বুঝে শুনে মানে গত বছরে এমন ছিল যে প্রতিবেদনটা পরবর্তীতে এসেছিল পরবর্তী মানে হচ্ছে অতবার নিচে দেওয়া রয়েছিল এবার এমন হতে পারে যে ওটা কেউ উপরে নিয়ে এলো এবং পত্রটাকে নিচে নিয়ে এলো এটা কিন্তু লক্ষ্য করতে হবে আপনাকে তারপর রয়েছে না ভাব সম্প্রসারণ করো ভাব সম্প্রসারণ করো অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবগিনা ত্রবগিনা যেন তারে তৃণ সম দহে এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট ছিল গত বছরে এটা আমি আমার যে অফলাইন স্টুডেন্ট যারা রয়েছে তাদেরকে আমি এটা কমন দিয়েছিলাম আর সেটাই চলে এসেছে তো এবার যদি তোমরা চাও যে তোমাদেরকে কমন দিয়ে দেওয়ার জন্য তাহলে তোমরা কমেন্ট বক্সে যদি ভিডিওটা দেখে থাকো কমেন্ট বক্সে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও যে তোমাদেরকে বাপ সম্প্রসারণ কমন দিয়ে দেওয়ার জন্য অথবা তোমরা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো টেলি হচ্ছে ইনস্টাগ্রামের মাধ্যমে ইনস্টাগ্রাম আইডিটা হচ্ছে ডি টু নাথ এনআ এইচ নাথ বা হচ্ছে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে করতে পারো এইট সেভেন নাইন এইট ও টু থ্রি এইট থ্রি এইট এই নম্বরে